ভোটের সময় এসে ভোট লিবেক আর চলে যাবেক এই করে দেব ভোট পুরাবেক আর আসবেক নাই। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। রাস্তা মেরামতির দাবিতে বাঁকুড়া জঙ্গলমহলে ভোট বয়কটের ডাক। সামনেই পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে শাসক এবং বিরোধী উভয়েই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আবাস যোজনার ঘরের তালিকাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিতে সাধারণ মানুষ খুব বিক্ষোভ দেখাচ্ছে। বিশেষ করে বামেদের নেতৃত্বে গোটা জেলাজুড়ে প্রতিদিন কোনো না কোনো এলাকায় বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং তাতে সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। সাধারণভাবে এতে শাসক দল খানিকটা হলেও চিন্তিত। ঝাড়গ্রামের পর এবার বাঁকুড়ার জঙ্গলমহলেও ভোট বয়কটের হুঁশিয়ারি। গ্রামের বেহার রাস্তা মেরামত করা না হলে অনির্দিষ্টকালের জন্য ভোট বয়কটের ডাক দিয়েছে বাঁকুড়ার হীরামাত ব্লকের দেবেদিয়া, তেঁতুলিয়া, বগাবাইত, সালঘাটা গ্রামের মানুষ। নিজেদের ভোট বয়কটের সিদ্ধান্তের কথা লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছেন গ্রামবাসীরা। ভোট বয়কটের সপক্ষে গ্রামে পড়েছে পোস্টারও। বাঁকুড়ার হীরাবাদের মলিয়ান গ্রাম পঞ্চায়েতের দুলালপুর থেকে দিঘি ক্যানেল সেতু পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার রাস্তা পাকা হয়নি। কাঁচা রাস্তার অবস্থাও চলাচলের অযোগ্য। বর্ষা এলেই সেই রাস্তা হয়ে ওঠে ভয়ঙ্কর। রাস্তার মাঝখানে তৈরি বিশাল বিশাল গর্ত, জমে যায় পুকুরের মতো জল। এক এক জায়গায় জমে থাকে হাঁটু সমান কাদা। সেই জল কাদা ডিঙিয়েই স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে অসুস্থ মানুষকে নিয়ে চলে ঝুঁকিপূর্ণ যাতায়াত। স্থানীয় সালকাটা, কাড়িয়ারডাঙ্গা, সালুনি, বগাবাইত, কলাবতী সহ কমপক্ষে 14টি গ্রামের মানুষকে নিত্যদিনের প্রয়োজনে এই রাস্তা দিয়ে যেতে হয় মলিয়ান বাজারে। সেই বাজারে যাওয়ার ক্ষেত্রেও চূড়ান্ত সমস্যায় পড়তে হয় গ্রামগুলির বাসিন্দাদের। এই অবস্থায় রাস্তা পাকা করার দাবিতে বারবার ওই গ্রামগুলির মানুষ বারবার ছুটে গেছেন প্রশাসনের বিভিন্ন স্তরে, কিন্তু নিরফল থাকে শূন্যয়। এবার তাই গ্রামবাসীরা রাস্তা পাকা করার ব্যাপারে বঞ্চনার অভিযোগ তুলে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন। স্থানীয় দেবেদিয়া, তেঁতুলিয়া, বগাবাইদ ও সালঘাটা 4টি গ্রামের মানুষ লিখিতভাবে স্থানীয় হীরামাদের বিডিওকে জানিয়ে দিলেন আগে রাস্তা তারপর ভোট। ভোট বয়কটের সপক্ষে গ্রামগুলিতে চলল পোস্টারিংও। গ্রামবাসীদের এই ভোট বয়কট নিয়ে মুখ খুলতে চাননি প্রশাসনের কোনো আধিকারিক। এলাকার বিধায়ক তথা রাজ্যের খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখব। বাঁকুড়া থেকে সঞ্জয় মণ্ডল ও দেবনাথ মধুকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আপনারা ভোট বয়কটের ডাক দিয়েছেন, কেন ভোট বয়কটের ডাক দিয়েছেন? আমাদের রাস্তা হয় নাই, প্রত্যেকটা দপ্তরে জানিয়েছি, তাও শুরু হয় নাই। ভোটের সময় এসে ভোট লিবেক আর চলে যাবেক এই করে দেব, ভোট পুরাবেক আর আসবেক নাই। আমরা আজকে অলরেডি বিডিও সাহেবের কাছে পিটিশন আমাদের পড়তে ফেলতে গেছে, আর আজকে আমরা ভোট বয়কটে যেটা অ্যাপ্লিকেশন ইয়া পোস্টার সেটা দেওয়ালে মারছি। আমরা অনির্দিষ্টকালের লেগে ভোট বয়কট থাকবে। কী চাইছেন এখন? আমাদের রাস্তা যতক্ষণ না হওয়াক আমরা ভোট বয়কট থাকবে। এটা কোন রাস্তা? এটা দেবে দেয়া, দেবে দেয়া খুলব না। কোনখান থেকে কতটা রাস্তা? 6 কিলোমিটার। কোন জায়গা থেকে? মুলিয়ান থেকে সালঘাটা। 6 কিলোমিটার রাস্তা পুরোপুরি কাঁচা বেহাল? পুরোপুরো কাঁচা বেহাল হয়ে গেছে। কোনো ডেলিভারি পেশেন্ট থাকলে গাড়ি ঘোড়া আসে নাই, 200 টাকা দেবো বললেও আসছে নাই, 500 দেবো বললেও আসছে নাই। রাস্তায় পড়ে যাচ্ছে, স্কুলের ছেলেগুলো পড়ে যাচ্ছে, যাচ্ছে না, স্কুল যাচ্ছে নাই। আজ 35 বছর রাস্তা পড়ে আছে এই অবস্থায়। প্রশাসনকে বারবার জানিয়ে, অনেকবার জানিয়েছি, কোনো শুরু হয় নাই। কি বলছিলেন? ওই হবেক হবেক ওই করছে। কত বছর রাস্তাটা কাজ হয়নি? আজ 35 বছর। 35 বছর কোনো কাজ একদম কাজ হয় না, একটু ধুলা শুদ্ধ পড়ে নাই। নাম বলুন, বাড়ি বলুন। কৃষ্ণগোপাল মিত্র, দেবে দেয়া। আপনারা আজ ভোট বয়কটে কেন ডাক দিয়েছেন? আমরা ভোট বয়কটে ডাক দিয়েছি, আমাদের যেটা দুলালপুর হইতে দিঘি ক্যানেল ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা আমাদের খুবই খারাপ অবস্থা, সেটার জন্য আমরা ভোট বয়কটে ডাক দিয়েছি। জানিয়েছিলেন প্রশাসন? আমরা প্রশাসন কেন, প্রশাসনের থেকে আরো উপরে যেসব মানে অফিস আদালত যে কোনো কিছুই আছে তাদেরকে সবাইকে জানানো হয়েছে। কি বলেছেন? তারা প্রত্যেকবারে নেতা ছাতা যারা আসছে তারা প্রত্যেকবারে আশ্বাস দিচ্ছে, আশ্বাস দেওয়ার পরে কিছুদিন পরে ঘর ঢুকে যাচ্ছে, ভোট নিচ্ছে, ঘর ঢুকে যাচ্ছে। ভোট বয়কট কেন দাবিটা রাখেন? ভোট বয়কট আমাদের, আমরা যদি বাচ্চাকে অন্য স্কুল থেকে অন্য স্কুল যদি পাঠাতে চাইছি সেটাও আমাদের খুব মানে রাস্তার খুব মানে এত অবস্থা খারাপ যে আমরা মানে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, এবং আমরা ভোট বয়কটে ডাক দিয়েছি যে আমাদের রাস্তা যতদিন না হচ্ছে আমরা ভোট বয়কটেই করব। কোন বুথের আপনার ভোট? আমরা দেবেদিয়া বুথের বগাবাদ গ্রাম থেকে। সবাই ভোট বয়কটে ডাক দিয়েছি? হ্যাঁ, আমরা পুরো মানে দেবেদিয়া বুথের জনসাধারণরা সবাই আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি। বলুন, নাম বলুন। আমার নাম চৈতালী সরকার, দেবেদাবুত, বগাবাইত গ্রাম।
আপনি তো এই রাস্তা দিয়ে টোটো নিয়ে যাতায়াত করেন, কতটা অসুবিধা হয় রাস্তা? আমাদের খুবই অসুবিধা। কি অসুবিধা হচ্ছে রাস্তা? আমাদের রাস্তায় চলাচল, গাড়ি চলে, প্যাসেঞ্জার যেতে খুবই অসুবিধা হচ্ছে। কি চাইছেন? আমরা চাইছি এটা পিচ যাতে পিচ হয় আমাদের দুলালপুর থেকে এবার এই শালঘাটা রোড পর্যন্ত। প্রত্যেক আপনি যাতায়াত করেন? প্রত্যেকদিন যাতায়াত করি, প্যাসেঞ্জার নিয়ে খুবই অসুবিধা হচ্ছে। বলুন কি নাম বলুন, বাড়ি বলুন। আমার নাম বাবুল সহিস, তেঁতুলিয়া। দিদি রাস্তার অবস্থা কেমন? রাস্তা খুব খারাপ। কি অবস্থা হয়েছে রাস্তার? রাস্তা কোনো জিনিস মানুষের যদি শরীর খারাপ হয়ে যায় রাস্তায় গাড়ি আসতে খুঁজে নাই, আপ ডাউন করে পাথরের লাগে, জল কাদায় মানুষ পড়ে যাচ্ছে। এই ফেরিয়ালা কইতে যদি যাওয়া হচ্ছে, ফেরিয়ালা সাইকেল যদি যদি পড়ে যাচ্ছে। কি চাইছেন এখন? কি যাচ্ছে এখন? আমাদের পিচ চাই রাস্তা। রাস্তার পিচ চাই? হ্যাঁ রাস্তা চাই। রাস্তা ছাড়া আমরা ভোট দিব নাই, দিব নাই। দিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন সেই জন্য? রাস্তার জন্য? রাস্তার জন্য। বলুন নাম বলুন, বাড়ি বলুন। মালতি মোদি। বাড়ি? বোকাবাদ। শুনলাম এই দেবীদিয়া বুথের মানুষজন ভোট বয়কটের ডাক দিয়েছেন, কেন ডাক দিয়েছেন ভোট বয়কট? আচ্ছা স্যার, এই যে বর্ষাকালের কথা যেটা, বর্ষাকালে মোটামুটি সাইকেল তো দূরের কথা, বাচ্চারা যে স্কুলে যায় তাদের সাইকেল কিন্তু ওই চাকা হেঁটে যায়, মানে তাদেরকে কাঁধে করে নিয়ে পড়ে দেবেদা পর্যন্ত আমাদের যেতে হয়। দেবেদার থেকে হয়তো রাস্তা খারাপ হলেও কিছু অংশ ভালো, সেটা ব্যাপারে যাওয়া হয়। কিন্তু আজ মোটামুটি ধরুন এই যেমন দিঘির ক্যানেল ব্রিজ হইতে দুলালপুর পর্যন্ত রাস্তা খুবই বেহাল। ক কিলোমিটার রাস্তা? মোটামুটি 6 কিলোমিটার। ভোট বয়কটের কেন ডাক? ভোট বয়কটের ডাক হয়েছে যে ভোট যতদিন না আমাদের রাস্তা হচ্ছে ততদিন আমরা ভোট কিন্তু দেবো না। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানিয়েছি, কোনো কাজ হয়নি, বারবার এসছে রাস্তা আজ হবে কাল হবে করে এই শুধু বলে যাচ্ছে, কোনো রাস্তার কাজ হয়নি। প্রশাসনকে জানিয়েছি যে ভোট যতদিন না আমাদের রাস্তা হচ্ছে ভোট আমরা কিন্তু কোনো মহিলা বা পুরুষ ভোট দেওয়া যাবে না। হ্যাঁ লিখিত দেওয়া হয়েছে, ভিডিওকে ইয়া দেওয়া হয়েছে, কপি দেওয়া হয়েছে। বলুন নাম বলুন, বাড়ি বলুন। ইন্দ্রজিৎ সরকার, বোগাবাই। কাদেরহাট শপিং মল আরো বৃহত্ত ইস্যুযুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, বোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।